টাকা গ্রহণ করা আর কিছু একটা অঙ্ক বাড়িয়ে, যেটা আমি যা দিয়েছি তার চেয়ে ওই একই অঙ্কটা বৃদ্ধি এক কথা পাচ্ছে। আমরা প্রবৃত্তি বোধহয় বলবো না, এভাবে বলতে পারি যে মাসালাম বি মাসালিন ইয়াদাম বি ইয়াদিন ওয়াল ফাদলু রেবা, একই টাইমে একই জিনিস বদল করা কিন্তু অতিরিক্ত নিলে সেটা সুদ। বর্ধিত অংশ গ্রহণ করো, আমি যা দিয়েছি তার তার চেয়ে চেয়ে আমি বেশি বেশি গ্রহণ নিব, করা, বাড়তি গ্রহণ, বাড়তি নেওয়া, বাড়তি গ্রহণ করা, বাড়তি গ্রহণ অতিরিক্ত গ্রহণ করাটা করা। হলো সুদ, যদিও সেটা দামে সমান হয়। অনেক সময় যেমন দেখা আপনি যায় দু একটা যেমন উদাহরণ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ওয়াসাল্লামের সাল্লাল্লাহু জামানায় মুহাম্মদ, জনৈক সাহাবিকে সাদাকা আনতে পাঠানো হয়েছিল, তো খুব ভালো ভালো খেজুর নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ওই এলাকায় কি সব খেজুরই ভালো? বলছে না, আমরা খারাপ খেজুর 2 সা দিয়ে 1 সা ভালো খেজুর নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে না, এটা করবে না, যদিও দামে এটাই সমান সুদ হয়। এটাই সুদ, জি, ওখানে একটা জালিকা শব্দ হুয়া উল্লেখ আইনুর করেছেন, রিবা, এটাই এটাই আসল সুদ। এটাই সুদ। আল্লাহ, আচ্ছা, ওখানে কি হাদিসটা আছে, আর দাহাব বিল দাহাব আল ফিদ্দা তু ফিল ফিদ্দা ওয়া তামর বিল তাম, তারপরে والملح بالملح ملح বিল ملح আর يدا مثلا بيد بمثل مثلا وعدا بيد بمثل يدا بيد، والفضل ربا। এই হাদিসটা যদি একটু ব্যাখ্যা করেন তাহলে মানুষের একটু ক্লিয়ার হবে, পরিষ্কার হবে আমার ধারণা। ওয়াল ফাদলু রিবা, পাই শব্দের আভয়াধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা, আর শরীয়তের পরিভাষাই হচ্ছে তাবাদলাতুল মাল বিল মাল বিত্তারাজি, উভয়ের সন্তুষ্টিতে কোনো জিনিসের লেনদেন করা। আর রেবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, আর পরিভাষাতে হচ্ছে মানুষ যে কোনো জিনিস কারো নিকটে প্রদান করে হুবাহু সেই জিনিস বেশি গ্রহণ করা, এটাকে বলা হয় পরিভাষায় রেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ। বলছেন যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, চাঁদির বিনিময়ে চাঁদি, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, ও হুবাহু একই একই টাইম, টাইমে এটা নিতে পারে একই মানুষ, ওজনে, একই পরিমাণে, একই একই প্রমাণে ধরনের জিনিস। নিতে পারে, অল ফাজল রেবা। কিন্তু এটা যখন একই জিনিস বেশি গ্রহণ করবে তখন সেটা হবে এখানে একটা প্রশ্ন ওঠে, রেবা। লবণের সাথে লবণ, আমার লবণ তার লবণ, তো আমি বিনিময় করবো কেন সমান সমানে? একজনের মোটা লবণ, একজনের চিকন লবণ, আচ্ছা, একজনের ময়লা লবণ, একজনের ফ্রেশ লবণ। এখানে জেন্সটা পার্থক্য হলো না, এইটার কি সূত্র শেখ এতে আব্দুল মজিদ? এটা তো কেউ করতে বলা হয় না, যদি কোনো প্রয়োজনে কেউ করতে চায়। হ্যাঁ, মূলত এটা কথা আর কি। জি, তো এটা তো এরকম নয় যে আপনার কাছে লবণ আছে, আমার কাছে লবণ আছে, এখন এটা নিয়ে বিনিময় করতেই হবে। কোনো কারণে যদি আমার আপনার বিনিময়ের প্রয়োজন হয়, আর বিশেষ করে এটা গৃহকর্তাদের বা গৃহকর্তীদের আদান প্রদানের ব্যাপারে, এক ঘর থেকে এক ঘরে আজকে লবণের প্রয়োজন, তার লবণ নাই, সে 2 দিন পরে লবণটা আবার আসবে, তখন দিয়ে দিবে, তখন যাতে দেওয়ার ব্যাপারে যাতে ব্যাসকম না করে, এরপর আচ্ছা, চাই এই বিষয়টা। আজকে নিলো কালকে দিয়ে দেবে। সুদ প্রসঙ্গে একটি সুস্থ এবং সঠিক ধারণা দেওয়ার জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছিলেন। জি, আমরা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিনিস তিনি বললেন যে লবণের বিনিময়ে লবণ, রূপার বিনিময়ে রূপা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, এই একটা আর একটা জিনিসের কি প্রয়োজন এমন, এটা মানুষ কেন করতে যায়? তো এটা হতে পারে যে কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণ খুব ভালো, হয়তো কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণটাতে কিছুটা ক্ষতি আছে, এটা তেমন টিকবে না। এখন যদি কেউ বলে যে তাহলে যে স্বর্ণটা একটু দুর্বল আর যে স্বর্ণটা একটু ভালো সেটা কমবেশে বিনিময় করা হোক, এই কমবেশে যদি বিনিময় করতে যাই তাহলে এটাই হবে সুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যেটাকে ভালো মনে করছো না সেটা বিক্রি করে দাও, আচ্ছা, বিনিময় করো না, বিনিময় করো না, ওই হুবাহু ওই জিনিসে বিনিময় করো না, তুমি বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে যেটা ভালো স্বর্ণ সেটা কিনো। আচ্ছা, ঠিক আপনার বাসায় এক চাউল আছে, আমার বাসায় এক চাউল আছে, তা আমরা এখন আপোষে মনে করছি আপনার বাসাতে যে চাউল আছে সেটার ভাত খেতে আচ্ছা স্বাদ আচ্ছা সুস্বাদু, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে আমরা এখন 1 কেজির বিনিময়ে 1 কেজি করতে পারি, কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার চাউল তো ভালো স্বাদ ভালো, তা 1 কেজি নিতে হলে আমাকে 1.5 কেজি দিতে হবে, তখন আল্লাহ রসুল এটাকে এখানে সুদ একটা প্রশ্ন বলছেন। আছে, রেবাল ফদল আর রেবাল নাসিয়া,
দুটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, রেবাল ফজল আর নাসি, এই দুটার মধ্যে একটু পার্থক্য যদি মানুষকে বুঝিয়ে দিতেন আর কি। রেবা ফজল তো যেরকম 1 টাকা দিয়ে 1 টাকার বিনিময়ে 2 টাকা গ্রহণ করা বা বেশি গ্রহণ করা, এটা রেবা ফজল। আচ্ছা আর নাসিয়া মানে হচ্ছে যে 1 কেজি স্বর্ণ 1 কেজি স্বর্ণের বিনিময়ে করা হলো, কিন্তু এক হাত মানে এদান বিয়া দিন না, তাৎক্ষণিকভাবে নয়, কারণ সময় আগে নিয়ে, যে সময় নিয়ে আর কি। তো এটা রেবা, এটাকেও রেবা বলা হয়েছে, এটা রেবায় নাসিয়া, যে আজকে আমি 1 কেজি স্বর্ণ দিলাম, যে আবার 6 মাস পরে তার থেকে আবার 1 কেজি স্বর্ণই আমি নিয়ে নিলাম, কিন্তু এই যে এক সময়টা, মাস সময়টার কারণে এটার ভিতরে একটা পার্থক্য হয়ে যাচ্ছে, যেটা রেবায় নাসিয়া মানে 6 মাস পরে দাম বাড়ুক বা কমুক, এটা নাকি ও এর সেটা? মূলত এটার সবাব হচ্ছে, কারণ হচ্ছে এই যে আমি এখন 1 কেজি স্বর্ণ দিলাম, 6 মাস পরে 1 কেজি স্বর্ণ নিব, তো এটা সুদ কেন, নাসিয়া কেন? হতে পারে যে যেটা দিলাম আর যেটা নিব এটাতে ওই সময়তে দামের কম বেশি হয়ে যেতে পারে, যে জিনিস যা যা এখন নিচ্ছি আর যা দিচ্ছি, তো যেটা তখন নিব আর যেটা এখন দিলাম, তখন যদি দুইটাকে এ করা যায়, মানে হিসাব করা যায়, তাহলে হতে পারে যে তখন একটা থেকে আর একটার দাম কমাবে হয়ে সুতরাং যাবে, দর্শক শ্রোতা, এই আমরা জন্য বুঝতে আল্লাহ রাসুল পারছি এটাকে নিষেধ করেছেন। যে উপস্থিতির ক্ষেত্রে একই জেন্স যদি হয়, একই জিনিস যদি হয়, তাহলে সমান সমান বিনিয়োগ করতে হবে। জি জিনিস যদি বিভিন্ন হয় তাহলে কম বেশি করা যাবে, তাই না? জি 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 যেরকম ধানের বিনিময়ে গম জি কিংবা খেজুরের বিনিময়ে কিশমিশ, কিশমিশ এটা কম বেশি করা যাবে। নেওয়া যাবে। আচ্ছা, জি তখন এই গ্রাম এলাকায় একটা নিয়ম আছে সাধারণত, যেরকম কার্তিক মাসে অভাব পড়তো তো আগে, জি 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 এখনো পড়ে, চৈত্র মাসের দিকে অভাব পড়ে, জি অগ্রহণ মাসে ধান কাটা হয়, আবার বৈশাখ মাসে বোরো কাটা হয়, তার আগে বলে যে এখন তুমি 1 মণ নাও, ধান কাটার পরে তারপর তুমি এর বিনিময়ে 2 মণ দিবা, 1.5 মণ দিবা, এটা কোন কোন স্তরে পড়ে সে কেমন মাদানি? চুক্তি হলো যে তুমি চৈত্র মাসে আমার কাছ থেকে 1 মণ ধান নিলা, তোমার অভাব, এই বৈশাখ যখন ধান উঠবে উঠবে তখন তুমি তখন 1.5 মণ তুমি দিবা। 1.5 মণ দিও, যখন ধান উঠবে তখন 1.5 মণ, এখন নিল, এটা তো সুদ হয়ে গেল, কারণ 1 মণ দিয়ে 1.5 মণ নিল, সুদ হয়ে গেল, এবং এক হিসাবে দুই দিক দিয়ে সুদ হলো, আচ্ছা রেবাল ফজলের ভিতরে পাওয়া গেল, রেবাল নাসিয়াও পাওয়া গেল। ভাই সালাম যদি একটু ব্যাখ্যা করতেন জি তাহলে মানুষের জন্য বোঝার সুবিধা হতো। জি তো নবী বাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে ওরা নবী খেজুর করিম তৈরি করে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে তারা 1 বছর বা 2 বছরের জন্য বায়ে সালাম করছে মানুষকে। বাইয়ে মানে হলো বেচাকেনি, সালাম নামে একটা বেচাকেনির পদ্ধতি আর জি কি। বায়ে সালাম বলতে এক ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি, বায়ে সালাম হচ্ছে ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি, আর সেটা হচ্ছে যে অগ্রিম মূল্য পরে বস্তু, আচ্ছা, আগে অগ্রিম মূল্য নিয়ে নিয়ে জি পরে বস্তু, বস্তু পরে বস্তু প্রদান করা হবে, আচ্ছা, এটাকে বলা হয় মানে বায়ে সালাম, বস্তুর বিনিময়ে বস্তু নয়, বস্তুর বিনিময়ে বস্তু নয়, আগে টাকা নিল, মূল্যর বিনিময়ে আচ্ছা বস্তু, আচ্ছা, আগে টাকা প্রদান করা হবে পরে বস্তু প্রদান করা হবে। কিছু কন্ডিশন শর্ত আরোপ করা হয়েছে, যেরকম ওয়াজনুল মালুমুন, কাইলুল মালুমুন, ওয়া সামালুন মালুম, আজলুন মালুম, আজল সময়টা মালুম, নির্ধারিত আর ওটা থাকতে একটু হবে, অনুবাদ না করলে তো জি মানুষ বুঝবে না। সময়টা কবে সেই পণ্যটা প্রদান করা হবে তার সময়টা নির্ধারণ করে দেওয়া, মূল্যটা নির্ধারণ করে দেওয়া, জি এবং ওজনটা কত এক দাঁড় হবে, ওজন হবে সেটা নির্ধারণ করে দেওয়া, কত কেজি বা কত মন, এগুলো নির্ধারণ করে দেওয়া, এগুলো জরুরি। সেই জরুরি বায়ে মাসের ব্যবসা। সালামে এই 4টে জিনিস জরুরি, আচ্ছা লেনদেন যখন হচ্ছে তখনই মূল্য নির্ধারণ হচ্ছে, জি, এক, আর একটা হচ্ছে পরিমাপ নির্ধারণ, আচ্ছা, আর একটা ওজন নির্ধারণ, যেহেতু জিনিস দুই ধরনের হতে পারে, আর একটা সময় নির্ধারণ, আচ্ছা, সময় নির্ধারণ হতে হবে, মাপ নির্ধারণ হতে হবে, এবং ওজন নির্ধারণ হতে হবে, মূল্য নির্ধারণ হতে হবে। পণ্যের কোয়ালিটিও নির্ধারণ, সিফাত সিফাত মালুমা, দক্ষিণ এলাকায় আছে মাছের ওটা ব্যবসা, অবশ্য চালের হাদিসের ব্যবসা, শব্দ নয়, কিন্তু এই 4টা হাদিসের শব্দ। দাদন নামক একটা কথা আমরা শুনি, এ ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? ওই জালে জাল কিনা কি কি করে, মাছের আগে অগ্রিম পয়সা টয়সা নেয়, তারপরে মাছ ধরে বিক্রি করে, তারপরে পয়সা পরিশোধ করে। অভাবী কৃষক কৃষি কাজ করতে পারছে না, অথবা অভাবী জেলে তার জাল নাই, নৌকা নাই, তো জাল নৌকা কেনার জন্য টাকা অ্যাডভান্স নিয়ে নিল। আচ্ছা, তবে এক্ষেত্রে একটা জুলুম ওখানে আছে, সেটা হলো যে যার কাছ থেকে নিল, যে আড়তদারের কাছ থেকে নিল, সেই আড়তেই মাল তুলতে হবে, আচ্ছা, কম দেখ আর বেশি দেখ, যে আচ্ছা, দামেই বিক্রি করতে বাধ্য থাকিবে, সেখানে বাজার দর যাচাই করার সুযোগ থাকে না।
আর এই পরিমাণটা, দামের পরিমাণটা কিন্তু নির্ধারণ থাকে না তখন, নির্ধারণ থাকে না? না। আচ্ছা, এবং ওই জেলের যদি লসও যায় তবে আড়তদারের, আড়তদারির পয়সা দিতে সে বাধ্য থাকবে, আচ্ছা, লাভ লস তার, কিন্তু আড়তদারের আড়তদারির পয়সা দিতে বাধ্য থাকবে এবং অন্য আড়তে সে মাল বেচতে পারবে না। আমার কথাটা আরো স্পষ্ট হতে হবে যে ও তো টাকা নিয়েছে, তো এখন বিনিময়ে মাছ দিবে, তো আড়তে মাছ দিবে? মাছ দেয় না, টাকাই দেয় আচ্ছা, সুদের বিনিময়ে, টাকাই সুদের বিনিময়ে দেয়, কিন্তু শর্ত হলো মাছটা তার আন্ডারে যেতে হবে। না তাহলে তো সেটা বৈধ হবে না। দর্শক শ্রোতা, আমরা একটু খুব প্রয়োজনীয় এবং বাস্তবিক আলোচনায় আমরা পৌঁছে গিয়েছিলাম, আরো আলোচনা রয়ে গেছে, সেই আলোচনা দেখার আহ্বান জানিয়ে আমি মুসতাউদ্দিন এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ ইউসুফ আব্দুল মাজিদ এবং শেখ আমানুল্লাহ মাদানী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096 34 01, 02 41 92, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِّن رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত, দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায় আপন সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।